সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মাথা ভাঙা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসলেন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মনোজ মজুমদার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মাথা ভাঙা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসলেন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মনোজ মজুমদার। তিনি গত 5ই এপ্রিল 2010 সালে কলেজে অধ্যাপকের কাজে যোগদান করেন। আজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসার সময় তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস দত্ত। শুভেচ্ছা জানান কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে টিচার্স কাউন্সিলের সম্পাদিকা সুলগ্না দত্ত, কলেজ পরিচালন সমিতির সভাপতি বিমল চন্দ্র বর্মন সহ প্রমুখ। উল্লেখ্য, গত 26শে ফেব্রুয়ারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন ডক্টর দেবাশিস দত্ত। তার ইস্তফাপত্র কলেজ পরিচালন সমিতি গ্রহণ করেন। সেই পরিপ্রেক্ষিতে পরিচালন সমিতির ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে রসায়নের অধ্যাপক মনোজ মজুমদারের নাম অনুমোদন করেন। তাই আজ মনোজবাবু ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসেন। চেয়ারে বসে মনোজবাবু বলেন, সকলের সহযোগিতা নিয়ে কলেজের দায়িত্ব পালন করতে চাই, যথাযথ দায়িত্ব পালনে আপ্রাণ চেষ্টা করব। আজকে আমাকে এই দিনে এখানে জয়েন করতে হয়েছে, দেবাশিসের কাছ থেকে চার্জ নিতে হয়েছে। আমি এটাকে আর ছোট্ট অনুষ্ঠান বলছি না, এটা একটা নিয়ম মাত্র। শুধু দুর্ভাগ্যের বিষয় একটাই, আমাকে এক মাস আগে দায়িত্বে আসতে হবে। যেদিন আমরা জিবি থেকে প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে সিপিবিও স্ট্যাটিউট মেনে ছ মাস পরপর আমাদের টিআইসি চেঞ্জ হবে, সেদিন মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে হ্যাঁ একদিন আমারও টেনিওর আসবে এবং এরপরে আমার যারা জুনিয়র পিএইচডি হোল্ডার আছেন তাদের একই রকমভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় একটাই যে আমার টেনিওরটা এক মাস আগে এলো, এবং যদি দেবাশিসটা পুরো টেনিওর কমপ্লিট হওয়ার পর আসতো তাহলে আমি একটু হালকা হয়ে বসতে পারতাম, আমি এখন একটু চাপে আছি। আর 2010 আমি কলেজে জয়েন করেছিলাম 5 এপ্রিল, সেদিন থেকে আমার একটা দায়িত্ববোধ কলেজের প্রতি ছিল যে চেয়ারে বসা না বসা, পদে থাকা না থাকা বিষয় নয়। এই কলেজে আমি চাকরি করি, কলেজ আমার সব কিছু দেখে, কলেজ থেকে আমি একটা স্যালারি পাই, তা দিয়ে আমার সব কিছু চলে, ফলে কলেজের প্রতি দায়বদ্ধতা আমার শুরু থেকেই ছিল। চেয়ারে থাকি বা না থাকি, যেভাবে যে পদেই ছিলাম কলেজের জন্যই ভেবেছি 110% দেওয়ার চেষ্টা করে গেছি।